আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো, হঠাৎ করে ফেসবুকে লাইক কমেন্ট করতে পারছি না, এর কারণ কি? এর কারণ কিন্তু অনেক রকম হতে পারে। আপনার প্রথমত কথা আছে, আপনি মিস ইউজ করতেছেন। সর্বোপরি কথা আছে, আপনি ফেসবুকের মধ্যে মিস ইউজ করতেছেন, কারণ ফেসবুকের মধ্যে প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। আমরা মনে করি ফেসবুক আনলিমিটেড, এরকম কোনো কিছু না। ফেসবুকের মধ্যে আপনি যেটাই দেখবেন, লাইক কমেন্ট ফলোয়ার যাই বলেন, এভরিথিং, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে। এই লিমিট যখনই ক্রস করবেন তখন একটা পপ আপ ওপেন হবে। সে পপ আপটা কি? আমি এই পোস্টে একটা লাইক দিব, লাইক দিলে এরকম একটা পপ আপ ওপেন হবে যেটা এখানে চলে আসবে, ইউ ক্যান ইউজ রিয়াকশন অ্যাট দ্য মোমেন্ট। অর্থাৎ এখানে যদি আপনি পপ আপটা একটু দেখেন, আমরা অনেকেই দেখি না, শুধু শুনি। এখানে নিচে একটা ছোট্ট করে একটা আর্টিকেল লেখা আছে, যেখানে বলতেছে যে আপনি যে জিনিসটা ব্যবহার করতেছেন, অর্থাৎ আমি লাইকটা যে দিতেছি, এই লাইকটা মিস ইউজ। আপনি যেখানে একটু লক্ষ্য করেন, এখানে ফেসবুক বলছে এটা আপনি মিস ইউজ করতেছেন। ওকে, মিস ইউজ। এই জন্য আপনাকে খেয়াল করতে হবে যে আপনি ফেসবুকে যে জিনিসটা হতে পারে লাইক কিংবা কমেন্ট, আপনি যে জিনিসটা তখনই, এই জিনিসটা যখনই এরম শুরু হয়ে যাবে তখন আপনার করণীয় হচ্ছে আপনি ফেসবুক থেকে এই জিনিসটা বন্ধ রাখবেন। আপাতত কতক্ষণ বন্ধ রাখবেন? এটা একদিনও বন্ধ রাখতে পারেন, আবার আজকে কি আপনি এক সপ্তাহ বন্ধ রাখতে পারেন। কারণ আপনি যখন মিস ইউজ করবেন আর এর অ্যাক্টিভিটি বেশি ছড়িয়ে যাবে, তখন আপনার আইডির উপর একটা ইফেক্ট আসবে। এখন অনেকে বলবেন, ভাই আমরা এর জন্য আপিল করবো না। আপিল করার কোনো প্রয়োজন নেই। আপনি যেটা বুঝতে পারছেন যে এই ফিচারটা কিংবা আপনি এই জিনিসটা মিস ইউজ, সেটা লাইক হতে পারে, কমেন্ট হতে পারে, কিংবা ফ্রেন্ড রিকোয়েস্ট হতে পারে, যখনই আপনার এই জিনিসটা আসবে তখন আপনি কাজ করতে পারেন যে আপনার আইডিয়া এটা লাইক কমেন্ট করা বন্ধ রাখতে পারেন। আপনার দুটো তিনটি স্টেপ দেখাবো যেখানে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু তখনই সমস্যার সমাধান হয়ে গেলে তখনই আপনি যদি আবার এই কাজটা করেন তাহলে আপনার আইডির উপরে বড় ধরনের ইফেক্ট পড়বে। যখনই আপনার এই জিনিসটা আসবে তখন আপনি এটা ওকে করে দিলেন, দেওয়ার পরে আপনি ফেসবুকে আপনার ফ্রেন্ডদেরকে বলতে পারেন যে আপনার আইডির উপরে কোনো পোক দিতে। কখন? যখন আপনার ফার্স্ট টাইম আপনার অ্যাকাউন্টে দেখা দিবে যে আপনার আইডিতে আপনি লাইক কমেন্ট করতে পারছেন না, তখনই আপনি বলতে পারেন যে আপনার আইডিতে পোক দিতে। এখন বলবেন, ভাইয়া পোক কীভাবে দেয়, কিংবা আমার ফ্রেন্ডরা তো অনেকে জানে না পোক দিতে। তো এটা সিম্পল বিষয়, যখনই আপনার ফ্রেন্ডদেরকে বলবেন আর তারা পোক দিবে, সে পোক দেওয়ার নিয়ম আছে, সে সরাসরি সার্চ বারে আসবে। ওকে, আমি দেখানোর জন্যে এই সার্চ বার, ওকে এখানে লিখবে পোক। আমি আপনার দেখানোর জন্য স্টেপ বাই এটা কখন করবেন, যখন আপনার আইডিতে প্রথম চান্সে প্রথমবার এরকম সমস্যা দেখা দিবে তখন এরকম একটা আর্টিকেল পাবেন, এটা এখানে চলে আসবেন। এখানে আমি চলে আসলাম, পোক আসার পর আমি বুঝতে চাচ্ছি যে আমার আইডিতে পোক দিবে। এখন এখানে বলবেন, ভাই আপনার আইডি তো খুঁজে পাওয়া যায় না, তাহলে আমি এখানে সার্চ করবো, আমার আটটা আইডি আছে, সেকেন্ড আইডি। ওকে, তা আমি সেই আইডিটা খুঁজে বের করি। দেখেন আমার সেকেন্ড আইডি কিন্তু চলে আসছে, তো আমি কিন্তু কী করবো, এখানে পোক দিব, এই যাতে পোক দিয়ে দেবো। তখন আপনাকে বলতে হবে যে আপনার কটা ফ্রেন্ডদেরকে আপনার আইডিতে পোক দিতে, একটা স্ট্যাটাস দিতে পারেন যে আমার আইডিতে পোক দাও। এখন যখন 15-20 জন 30 জন আপনার আইডিতে পোক দিবে, অটোমেটিকলি এটা সমস্যার সমাধান হয়ে যাবে। কখন? যখন আপনার ফার্স্ট টাইম এটা হবে। আপনি যদি বলেন, ভাই আমার প্রায় এরকম হয়, তাহলে কিন্তু আপনার এটা করা উচিত হবে না। আপনার প্রথমত করতে হবে আপনার অ্যাক্টিভিটি দেখতে হবে। অ্যাক্টিভিটি কীভাবে দেখবেন সেটা আপনাদের একটা দুই একটা অপশন বলে দিই। এখানে আপনি আপনার প্রোফাইল আসবেন, আসার পরে এখানে চলে আসবেন, আসার পরে এখানে আপনি থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে একটা জিনিস পাবেন, অ্যাক্টিভিটি লগ, এই যে অ্যাক্টিভিটি লগ, এই অ্যাক্টিভিটি লগের মধ্যে আসবেন। অ্যাক্টিভিটি লগের মধ্যে এখানে আপনার সকল অ্যাক্টিভিটি আছে। কী কী অ্যাক্টিভিটি? যদি আপনি একটু খেয়াল করেন এখানে বারটা, এখানে যে বারটা খেয়াল করেন, এখানে অনেক অ্যাক্টিভিটি আছে। সেটা আছে আপনার পাবলিক পোস্টের অ্যাক্টিভিটি আছে, পাবলিক ট্যাগের অ্যাক্টিভিটি, স্টোরি অ্যাক্টিভিটি আছে। তো এখানে খেয়াল করতে হবে আপনার লাইক, যদি আপনার লাইক ব্লক হয়েছে আপনি লাইকটা খুঁজবেন, পোস্ট ব্লক হলে পোস্ট করবেন। আপনি যদি বলেন, ভাই আমার এরকম নাই, তাহলে আপনি এখানে খুঁজতে পারেন, এই যে এর মধ্যে যদি থ্রি ডট এই ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন পোস্ট লাইক ট্যাগ, তো আমরা এখানেই খুঁজে পাবো। তো এখানে আমরা দেখবো লাইক, তো এখানে যদি আপনি খোঁজেন তাহলে আপনি বুঝতে পারেন, অর্থাৎ লাইক যদি হয় লাইক, আর রিয়াকশান হলে রিয়াকশান। যদি আপনার কমেন্ট ব্লক হয় তাহলে আপনি এখানে টিক মার্ক দিলে পাবেন, আর যদি লাইক, তো যেহেতু লাইক ব্লক হয়েছে তো আমরা এখানে একটু দেখবো লাইক অ্যান্ড কমেন্ট। তো এখানে দেখবেন আপনি যত মানুষকে লাইক করেছেন সেই হিস্টোরিগুলো দেখাবে। তো হিস্টোরির মধ্যে আপনি চাইলে এখানে থ্রি ডট থেকে আনলাইক করতে পারেন, থ্রি ডটে আপনি যেগুলোর পোস্টে লাইক দিয়েছেন সেগুলো আনলাইক করতে পারেন। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি বুঝতে পারবেন, এখানে ক্লিক করলাম, এখানে দেখেন আনলাইক লেখা আছে। তো আপনি কিছু যদি আপনার প্রায় এরকম হয় তাহলে আপনি লাইক কমেন্ট কম করবেন, আর এখানে সব প্রত্যেকটা জন্য আনলাইক করে দেবেন। আনলাইক করে দিলে কি আপনার অ্যাক্টিভিটিটা আবার কমে যাবে। ওকে,
তো ফ্রেন্ডস চাইলে খুব সহজে এটা অর্গানিক, কারণ প্রতিনিয়ত আমাদের সাথে হয়, কারণ যারা ফেসবুকে বেশি থেকে বেশি সাপোর্ট দেখায় তাদের আইডিতে এই সমস্যা দেখা দেয়। আপনি চাইলে এই স্টেপগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনার 100% মানে দুটো অপশন বলেছি, একটা আছে আপনার প্রায় প্রায় লাইক হয় সেক্ষেত্রে আপনি আনলাইক করতে পারেন, আইডিটা রেস্ট দিতে পারেন, এক সপ্তাহ মতন রেস্ট দিতে পারেন, কোনো লাইক কমেন্ট করবেন না। আর যদি বলেন ভাই ফার্স্ট টাইম হয়েছে, আপনার আইডিতে 15 থেকে 20 জন কিংবা 30 জনের পোক দিতে বলবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার আইডিতে 24 ঘন্টা কিংবা 48 ঘন্টা কিংবা 12 ঘন্টা রেস্ট দিবেন, 48 ঘন্টার মধ্যে আপনি লাইক কমেন্ট করবেন না, অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। যখন আপনি সমস্যা হবে এই স্টেপগুলো ফলো করবেন, ইনশাল্লাহ 110% সমস্যার সমাধান হয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে আর হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর এই বিষয়ে যদি আপনার আরও কোনো জানতে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিও দেখবেন, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।